রবি মিনিটসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি ফারজানা রহমান লোপা আজ আলোচনা করব তোমাদের সপ্তম অধ্যায় গুণিতক এবং নিয়ে যাকে ইংরেজিতে বলা হয় মাল্টিপলস এন্ড ফ্যাক্টরস চলো শুরু করা যাক এই অধ্যায়টি শুরু করার আগে গুণিতক এবং গুণনিয়োগ এই দুইটি বিষয়ে আমরা একটু সাধারণ ধারণা নিব আসো গুণিতক কাকে বলে দেখি কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তা ওই সংখ্যার গুণিতক অর্থাৎ আমি যদি একটি সংখ্যা কল্পনা করি দুই এই দুইকে আমি যাবতীয় যত পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি সেই গুণফলগুলো ফলগুলো হবে দুইয়ের গুণিতক যেমন দুইকে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে দুই এককে দুই দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে চার তিন দিয়ে গুণ করলে তিন দুগুণে চার দিয়ে গুণ করলে চার দুগুণে আট এভাবে দুই সংখ্যাটিকে যত পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব অথবা দুইয়ের নামতার হিসাব করব সেই গুণফলগুলোই হবে এই সংখ্যাটির গুণিতক আসো একটি উদাহরণের মাধ্যমে দেখি কি বলেছে দেখো দোকানে বিস্কুট এবং চকলেটের বাক্সগুলো আলাদাভাবে স্তূপে রাখা আছে এবং প্রত্যেকটি বক্সের উচ্চতা হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে দেখো একটি বক্সের উচ্চতা তিন সেন্টিমিটার তার উপরে যদি আমি স্তূপ করে আরও একটি বক্স রাখি তাহলে দুইটি বক্সের উচ্চতা কত হবে তিন দুগুণে ছয় সেন্টিমিটার যদি তিনটি বক্স রাখি তাহলে উচ্চতা কত তিন ত্রিকে নয় সেন্টিমিটার চারটি বক্স রাখলে তিন চারে বারো এবং পাঁচটি বক্স যদি আমি রাখি তাহলে মোট উচ্চতা কত হবে তিন পাঁচে পনেরো সেন্টিমিটার ছয়টি বক্স রাখলে তিন ছয় আঠারো আর সাতটি বক্স রাখলে তিন সাত একুশ সেন্টিমিটার এখন খেয়াল করে দেখো এই একটি বক্সের উচ্চতার সাথে আমি যতগুলো বক্স রাখলাম তার প্রত্যেকটি গুণ করেই কিন্তু আমি এই গুণ ফলগুলো পেলাম তাহলে আমি যদি গুণিতকের হিসাব করি এই তিন সংখ্যাটিকে প্রত্যেকটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে আমি যে গুণ নয় বারো পনেরো আঠারো একুশ এই সবই হলো তিনের গুণিতক আশা করি গুণিতক বিষয়টি তোমরা বুঝতে পেরেছ আসো আমরা চারের সংখ্যার গুণিতক বের করি চারকে যদি এক দিয়ে গুণ করি চার একে চার দুই দিয়ে গুণ করলে চার দুগুণে আট তিন দিয়ে করলে তিন চারে বারো চার দিয়ে চার চারে ষোলো পাঁচ দিয়ে চার পাঁচে বিশ ছয় দিয়ে হয় চার ছয় চব্বিশ সাত দিয়ে চার সাথে আটাশ তাহলে চারের গুণিতক আমি কি কি পেলাম চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাশ এরকম যদি আমি আরো সংখ্যা দিয়ে গুণ করি আরো অনেক গুণিতক পাব এখন আমরা একটি নতুন বিষয় শিখব তা হল সাধারণ গুণিতক কি কি পনেরো আঠারো একুশ আবার চারের গুণিতক কি চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাশ এখানে দেখো তিনের একটি গুণিতক হচ্ছে বারো আবার চারের একটি গুণিতকও কিন্তু বারো তাহলে আমরা বলতে পারি এই বারো গুণিতকটি তিনেও আছে আবার চারেও আছে অর্থাৎ বারো হল তিন এবং চারের সাধারণ গুণিতক আবার দেখো চারের একটি গুণিতক আছে চব্বিশ তিনকে যদি আমি আট দিয়ে গুণ করি তাহলে তিন আটে হয় চব্বিশ অর্থাৎ চব্বিশও কিন্তু তিন আর চারের সাধারণ গুণিতক তাহলে আমরা বলতে পারি যে গুণিতকগুলো গুলো উভয় সংখ্যার মধ্যেই থাকে সেগুলোকে এই সংখ্যাগুলোর সাধারণ গুণিতক বলা হয় এবং সাধারণ গুলো হলো বারো চব্বিশ ছত্রিশ আসো আমরা আরো দুইটি নতুন সংখ্যার সাধারণ গুণিতক বের করি এখানে ছয় আর আটের সাধারণ গুণিতকের কথা বলা হয়েছে ছয়ের গুণিতক কি কি ছয় একে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ এরকম আরো গুণ করে আরো অনেক গুণিতক বের করা যায় আসো আটের গুণিতক গুলো দেখি আট একে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট বাহাত্তর এখন খেয়াল করো এই চব্বিশ গুণিতকটি ছয়েও আছে আটেও আছে আবার আটচল্লিশ গুণিতক ছয় আট দুটির মধ্যে আছে তাহলে আমরা বলতে পারি চব্বিশ আর আটচল্লিশ হচ্ছে ছয় আর আটের সাধারণ গুণিতক এখন আমরা তো সাধারণ গুণিতক বের করা শিখলাম এবার আমরা শিখবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলে কথাটির অর্থ হলো লঘু বা কম তাহলে দেখো এই যে সাধারণ গুণিতক দুইটি আমরা পেলাম চব্বিশ এর মধ্যে কোনটি লঘু অথবা কোনটি কম চব্বিশটি কম অথবা ছোট অর্থাৎ দুইটি সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটি সব থেকে ছোট সেটিকে আমরা বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক যাকে সংক্ষেপে বলে লসাগো তাহলে ছয় আর আটের লসাগো কত চব্বিশ ব্যাপারটি পরিষ্কার হই এখানে কি বলেছে দেখো দুই তিন এবং চার এর সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু নির্ণয় করি এখানে আমার তিনটি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় করতে বলেছে আসো আমরা প্রথমে প্রত্যেকটি সংখ্যার গুণিতক গুলো দেখি গুণিতক কি আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ এগারো দুগুণে বাইশ বারো দুগুণে চব্বিশ এরকম করে আঠারো দুগুণে ছত্রিশ একইভাবে তিনের গুণিতক আমরা পেয়েছি তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাইশ তিরিশ তেত্রিশ ছত্রিশ আবার চারের গুণিতক হিসাব করে আমরা পাই চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ মনে রাখবে গুণিতক বের করার সহজ উপায় হচ্ছে এই সংখ্যাটির নামতা হিসাব করা নামতা হিসাব করলেই আমরা প্রত্যেকটি পূর্ণ সংখ্যা দিয়ে সংখ্যাটির গুণের ফলাফল পেয়ে যাব তাহলে আমরা আর দুই তিন গুণিতক গুলো পেলাম এখন হিসাব করি আমরা কোনটি কোনটি সাধারণ গুণিতক দেখো আমি এখানে মার্ক করে দিয়েছি বারো দেখা যায় দুই তিন এবং চার প্রত্যেকটিতে আছে তাহলে বারো এই তিনটি সংখ্যার সাধারণ গুণিতক একইভাবে চব্বিশ আর ছত্রিশও কিন্তু তিনটি সংখ্যার গুণিতকের মধ্যেই আছে অর্থাৎ আমরা বলতে পারি দুই তিন আর চারের সাধারণ গুণিতক গুলো হলো বারো চব্বিশ আর ছত্রিশ এখন খেয়াল করো তো এই তিনটি গুণিতকের মধ্যে সব থেকে ছোট কোনটি সব থেকে ছোট হলো বারো অর্থাৎ দুই তিন আর চারের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কত হবে বারো তাহলে তোমরা লসাগু নির্ণয় কিন্তু শিখে গেলে গুণিতকের ব্যাপারটি আমাদের কাছে পরিষ্কার হয়েছে এখন আমরা বিষয়ে আলোচনা করব। চলো দেখি কাকে বলে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই হলো ওই সংখ্যার গুণনিয়োগ ধরো আমরা একটি সংখ্যা নিলাম বারো এই বারো সংখ্যাটিকে যত সংখ্যা দিয়ে ভাগ করা যায় অবশ্যই ভাগটি নিঃশেষে বিভাজ্য হতে হবে তাহলে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে তার প্রত্যেকটি হচ্ছে এই বারোর গুণ নিয়োগ আসো দেখি বারোকে কি কি সংখ্যা দিয়ে ভাগ যায় এক দিয়ে ভাগ যায় বারো এককে বারো দুই দিয়ে ভাগ যাচ্ছে ছয় দুগুণে বারো তিন দিয়ে তিন চারে বারো আবার চার দিয়েও তিন চারে বারো কিন্তু যদি আমি পাঁচ দিয়ে ভাগ দেই পাঁচ কি বারোতে নিঃশেষে বিভাজ্য হয় হচ্ছে না অর্থাৎ পাঁচ বারোর গুণ নিয়োগ না ছয় দিয়ে যদি ভাগ দেই ছয় দুগুণে বারো অর্থাৎ ছয় কিন্তু বারোর গুণ নিয়োগ এখন যদি আমি সাত দিয়ে ভাগ দেই সাত কি বারোতে ভাগ যায় সাত একে সাত সাত দুগুণে চোদ্দ না সাত ও বারোর কোনো গুণ নিয়োগ না আট দিয়ে যদি আমি দেখি আট একে আট আট দুগুণে ষোলো তাহলে আট দিয়ে আমার নিঃশেষে বিভাজ্য হচ্ছে না নয় দিয়ে যদি আমি দেখি নয় এক কে নয় নয় দুগুণে আঠারো তাহলে নয় দিয়েও হচ্ছে না দশ দিয়েও বারো কে ভাগ যায় না এগারো দিয়েও বারো কে ভাগ যায় না অবশেষে বারো বারো দিয়ে বারো এককে ১২। বারো তাহলে বারো কিন্তু বারো দিয়ে ভাগ যাচ্ছে তাহলে আমরা বলতে পারি বারোর গুণনীয়ক গুলো কি কি এক দুই তিন চার ছয় এবং বারো খেয়াল করে দেখবে যে কোনো সংখ্যার গুণনীয়কের মধ্যে সেই সংখ্যাটি এবং এক অন্তর্ভুক্ত থাকবে তাহলে আমরা বলতে পারি একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাই হচ্ছে সংখ্যাটির গুণনীয়ক এখন দেখো আমরা একটি মজার বিষয় খেয়াল করি বারোকে যদি আমি চার আর তিন দিয়ে ভাগ করি চার দিয়ে তিন চারে বারো আবার তিন দিয়েও তিন চারে বারো অর্থাৎ বারোর কোনগুলো চার আর তিন আবার দেখো চারের সাথে যদি আমি তিন গুণ করি তিন চারে বারো আমরা জানি একটি সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে সেই গুণ ফলটি হচ্ছে সংখ্যাটির গুণিতক তাহলে আমরা বলতে পারি যে চার আর তিনের গুণিতক হলো বারো আবার বারোর গুণনীয় হলো চার আর তিন এভাবে আমরা গুণিতক এবং গুণনিয়কের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি আসো আমরা গুণনিয়ক বিষয়ক একটি অঙ্ক দেখি এবং সাধারণ ছত্রিশ এর সাধারণ আসো চব্বিশের গুণনিয়োগ কোনগুলো দেখি এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ এই কয়টি সংখ্যা দিয়ে চব্বিশকে নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলে চব্বিশের গুণনীয়ক হলো এইগুলো আবার ছত্রিশকে কে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এবং ছত্রিশ এই কয়টি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাই এগুলো হলো ছত্রিশের গুণনীয়ক এখন খেয়াল করো এই দুইটি সংখ্যার গুণনীয়কের মধ্যে কোনগুলো কমন রয়েছে দেখো এক দুইটি সংখ্যারই গুণনীয়ক দুই তিন চার ছয় এগুলোও কিন্তু দুইটি সংখ্যারই গুণনীয়ক আবার আট চব্বিশের গুণনীয়ক কিন্তু ছত্রিশের গুণনীয়ক নয় আবার নয় কিন্তু ছত্রিশের গুণনীয়ক সেটি আবার চব্বিশে নেই কিন্তু বারো উভয় পাশেই রয়েছে আবার চব্বিশে আছে চব্বিশ আর ছত্রিশে আছে আঠারো ছত্রিশ যেগুলোর কোনো মিল নেই তাহলে আমরা বলতে পারি এই এক দুই তিন চার ছয় আর বারো এই সংখ্যাগুলো চব্বিশ এবং ছত্রিশের সাধারণ গুণনিয়োগ এখন আমরা শিখব গসাগু কাকে বলে দেখো আমরা কিন্তু সাধারণ গুণনিয়োগ বের করেছি গসাগুর পূর্ণরূপ হল গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ অর্থাৎ গরিষ্ঠ মানে হচ্ছে বড় এই সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে কোনটি সবথেকে থেকে বড় বারো তাহলে আমরা বলতে পারি বারো হচ্ছে আর ছত্রিশের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ যাকে সংক্ষেপে বলা হয় গসাগু তাহলে লসাগু এবং গসাগু বিষয় দুইটি সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে গেল এখন আমরা জানবো মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলোকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোই হলো মৌলিক সংখ্যা অর্থাৎ এমন কোনো সংখ্যা যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং এক দিয়েই ভাগ করা যাবে আর কোনো সংখ্যা দিয়ে তাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে না তাহলে সেই সংখ্যাটিকে আমরা বলতে পারবো মৌলিক সংখ্যা দেখো এখানে আমরা কিছু সংখ্যা নিয়ে এসেছি দুই দুইয়ের গুণ নিয়োগ কি এক আর দুই এক দিয়ে দুই কে ভাগ করা যায় দুই দিয়েও দুই কে ভাগ করা যায় আর কোন সংখ্যা দিয়ে কি দুই কে নিঃশেষে বিভাজ্য করা যায় যায় না তাহলে খেয়াল করো দুই কে তার নিজস্ব সংখ্যা এবং এক ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা বলতে পারি দুই একটি মৌলিক সংখ্যা তিনের ক্ষেত্রে দেখো তিনকে এক দিয়ে ভাগ করা যায় তিন এক কে তিন দুই দিয়ে কিন্তু ভাগ করা যায় না আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন এককে তিন তাহলে তিন সংখ্যাটিকেও এক এবং তার নিজস্ব সংখ্যা দিয়েই ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়েই ভাগ যায় না অতএব তিনও একটি মৌলিক সংখ্যা একইভাবে পাঁচ সাত এগুলো মৌলিক সংখ্যা কিন্তু খেয়াল করো যদি আমি চারের হিসাব করি চারকে এক দিয়ে ভাগ করা যায় চার এককে চার দুই দিয়ে যদি ভাগ করি দুই দুগুণে চার অর্থাৎ দুই দিয়েও ভাগ করা যায় তিন দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ যায় না আবার যদি চার দিয়ে ভাগ করি চার চার। তাহলে আমি বলতে পারি চার সংখ্যাটিকে এক দুই এবং চার দিয়ে ভাগ করা যায় এখানে খেয়াল করো এই সংখ্যাটির তার নিজস্ব সংখ্যা এবং এক ছাড়াও অন্য একটি সংখ্যা দিয়েও কিন্তু ভাগ করা যাচ্ছে তাই আমরা চারকে মৌলিক সংখ্যা বলতে পারবো না যেমন আরেকটি যৌগিক সংখ্যা দেখি আট তাহলে আট ভাগ করা যায় এক দুই চার এবং আট দিয়ে অর্থাৎ আমরা বলতে পারি আট কোন মৌলিক সংখ্যা নয় এটি একটি যৌগিক সংখ্যা তাহলে এই ছক থেকে আমরা বলতে পারি দুই তিন পাঁচ আর সাত এগুলো হলো মৌলিক সংখ্যা আর যেগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে সেগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা এখন মৌলিক আর যৌগিক সংখ্যা তো আমরা বুঝলাম কিন্তু এগুলো আমরা কেন শিখব তার কারণ হলো আমরা মৌলিক সংখ্যা দ্বারা যৌগিক সংখ্যা তৈরি করতে পারি এগুলো হচ্ছে এক একটি মৌলিক সংখ্যা আসো আমরা এগুলো ব্যবহার করে যৌগিক সংখ্যা তৈরি করি যেমন ধরো চার চারকে আমরা দুই গুণ দুই দিয়ে তৈরি করতে পারি এই দুই কিন্তু এক একটি মৌলিক সংখ্যা আর চার হলো একটি যৌগিক সংখ্যা আবার আমরা গুণ গুণ দিয়ে হিসাব তিন করতে পারি এখানে আর কিন্তু মৌলিক সংখ্যা আবার তাদের গুণ ফল বারো একটি যৌগিক সংখ্যা এভাবে দেখো দুইশো দশ যদি আমরা হিসাব করি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত এখানে দুই তিন পাঁচ সাত প্রত্যেকটি কিন্তু এক একটি মৌলিক সংখ্যা কিন্তু এই দুইশো দশ একটি যৌগিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি মৌলিক সংখ্যাগুলোকে গুণ করে আমরা নতুন নতুন যৌগিক সংখ্যা তৈরি করতে পারব এবার আসো আরেকটি অঙ্ক আমরা দেখি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করো এখানে একটি সংখ্যা দিয়েছে দুইশো একষট্টি এটি কি তিন দ্বারা বিভাজ্য নাকি না সেটি আমাদের বের করতে হবে আসো আমরা দেখি দুইশো একষট্টিকে প্রথমে আমরা তিন দিয়ে ভাগ দেই তিন আটে চব্বিশ অবশিষ্ট থাকে দুই উপর থেকে এক নিয়ে আসলাম নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি দুইশো একষট্টি তিন দ্বারা বিভাজ্য এরপরে দিয়েছে দুইশো বাষট্টি দুইশো বাষট্টিকে যদি আমি তিন দিয়ে ভাগ করি দেখো তিন আটে চব্বিশ অবশিষ্ট থাকে দুই উপর থেকে দুই নিয়ে আসলাম তিন সাথে একুশ এখানে কিন্তু অবশিষ্ট থাকছে এক অর্থাৎ ভাগ শেষ থেকে যাচ্ছে তাহলে দুইশো বাষট্টি তিন দ্বারা বিভাজ্য নয় এবার দিয়েছে দুইশো তেষট্টি এখানে দুইশো তেষট্টি কেউ তিন দিয়ে যদি আমি ভাগ করি আমি ভাগ শেষ পাবো দুই তাহলে বলতে পারি দুইশো তেষট্টি তিন দ্বারা বিভাজ্য নয় এখন খেয়াল করো এই প্রত্যেকটি সংখ্যাকে তিন দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে হলে আমাদের ভাগ করে করে হিসাব করতে হয় কিন্তু আমরা একটি সহজ পদ্ধতি অবলম্বন করে খুব অল্প সময়ে হিসাবটা বের করতে পারি সেটি কিভাবে আসো আমরা দেখি দুইশো একষট্টির ক্ষেত্রে কি কি অঙ্ক আছে দুই ছয় এবং এক তাই না আমরা যদি এই তিনটি অঙ্ককে যোগ করে দেই দুই যোগ ছয় যোগ এক মোট হলো কত নয় এখন এই আমরা তিন দিয়ে ভাগ দিব তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি দুইশো একষট্টিও তিন দ্বারা বিভাজ্য পরের অঙ্কে দেখো দুইশো বাষট্টি এখানের অঙ্কগুলো কি দুই ছয় আর দুই এগুলোকে যোগ করে দিলে কত হয় দশ দশকে তিন দিয়ে ভাগ করি তিন তিরিকে নয় ভাগ শেষ থাকে এক অর্থাৎ দশ তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা বলতে পারি দুশো বাষট্টি সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য নয় একইভাবে দুশো তেষট্টিতেও দুই যোগ ছয় যোগ তিন মিলে হয় এগারো এগারোকে তিন দিয়ে ভাগ করি ভাগ শেষ থাকে দুই তাহলে দুশো তেষট্টিও কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় এভাবে আমরা যে কোনো বড় সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে যোগ করে তাকে আগে তিন দ্বারা ভাগ করব যদি সেটি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এখন আসো আমরা অনুশীলনের কিছু অঙ্ক করব কি বলেছে দেখো নিচের সংখ্যাগুলোর তিনটি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও চারের তিনটি গুণিতক কি চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো তাহলে এর গুণিতক গুলো চার আট বারো আর একটি সংখ্যা দিয়েছে সাত গুণিতক আমরা বের করি সাত এক সাত সাত দুগুণে চোদ্দ তিন সাথে একুশ তাহলে গুণিতক গুলো সাত চোদ্দ একুশ এবার আসো কি বলেছে দেখো চোদ্দ আর একুশ সংখ্যাগুলোর মধ্যে সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো এবং এদের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ অর্থাৎ গসাগু লিখো আসো আমরা প্রথমে চোদ্দ আর একুশের সাধারণ গুণনিয়োগ নির্ণয় করি চোদ্দোর গুণনীয় কি হবে চোদ্দ একে কে চোদ্দ সাত দুগুণে চোদ্দ তাহলে এক দুই সাত আর চোদ্দ এই কয়টি হলো চোদ্দোর গুণনিয়োগ এবার একুশের ক্ষেত্রে দেখি একুশ এক কে একুশ দুই দিয়ে একুশকে ভাগ চায় না তিন দিয়ে যায় তিন একুশ তাহলে আমরা বলতে পারি চোদ্দোর গুণনিয়োগ এক দুই সাত চোদ্দ আর একুশের গুণনিয়োগ এক তিন সাত একুশ এখন আমরা হিসাব করব এদের সাধারণ গুণনিয়োগ কোনগুলো দেখো এক দুই ক্ষেত্রে আছে আবার সাত ও দুই ক্ষেত্রে আছে তাহলে সাধারণ এবং আমরা জানি গসাগু মানে হচ্ছে বড় বড় সাধারণ এখানে হলো সাত তাহলে আমরা বলতে পারি চোদ্দ আর একুশের গসাগু সাত আসো আমরা পরের অঙ্কে যাই দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি আট মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর বারোটায় একত্রে বাজে পরবর্তী কোন সময়ে আবার একত্রে বাঁচবে তাহলে দেখো এখানে দুইটি ঘন্টার কথা বলা হয়েছে দুপুর বারোটার সময় দুইটি ঘন্টা একই সাথে বেজেছে আমাদের কাছে প্রশ্ন করেছে দুপুর বারোটার পরে আবার কখন ঘন্টা দুইটি একত্রে বাঁচবে আসো আমরা সমাধান করার চেষ্টা করি দেখো এখানে এই ক ঘন্টাটি আট মিনিট এবং খ ঘন্টার ছয় মিনিটের লসাগু হবে পরবর্তী একত্রে বাজার সময় তাহলে আমরা আট আর ছয়ের লসাগু নির্ণয় করি আটের গুণিতক কি কি আট ষোলো চব্বিশ বত্রিশ ছত্রিশ আরও অনেক এবার আটের গুণিতক থেকে ছয়ের সাধারণ গুণিতক নির্ণয় করি ছয় একে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশের সাথে মিলে গেল আর মিলছে না তাহলে আমরা দেখতে পাই ছয় আর আটের সাধারণ গুণিতক কোনটি চব্বিশ যেহেতু এটি সব থেকে ছোট সাধারণ গুণিতক তাহলে আমরা বলতে পারি ছয় আর আটের লসাগু চব্বিশ অর্থাৎ ঘন্টা দুইটি দুপুর বারোটার চব্বিশ মিনিট পর আবার একসাথে বাঁচবে তাহলে দুপুর বারোটার সাথে চব্বিশ মিনিট যোগ করলে কত হয় দুপুর বারোটা ঘন্টাটি একত্রে বাঁচবে এভাবে কিন্তু আমরা দুইটি সংখ্যার লসাগু বের করে সময়ের পার্থক্যটি বুঝতে পারি আসো আমরা আরো একটি অঙ্ক করি কি বলেছে দেখো আমার কাছে ছত্রিশ সেন্টিমিটার লম্বা ও চব্বিশ সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমার কাছে একটি কাগজ আছে যা লম্বা হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার আর চওড়া হলো চব্বিশ সেন্টিমিটার বের করতে বলেছে সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য যেহেতু এখানে বড় কথাটি উল্লেখ করেছে তাহলে আমরা গসাগু করব নাকি লসাগু করবো তো বড় যেহেতু বলেছে তাহলে আমরা গরিষ্ঠ মান বের করব। অর্থাৎ গসাগুর হিসাব করব। এখানে ছত্রিশ আর চব্বিশের গসাগুই হবে এই বড় কাগজটির বাহুর দৈর্ঘ্য আসো আমরা ছত্রিশ আর ছত্রিশের গাগু বের করি ছত্রিশের গুণনিয়োগ বারো আঠারো এবং ছত্রিশ আর চব্বিশের গুণনীয় কোনগুলো এক দুই তিন চার ছয় আট বারো আর চব্বিশ এখন আমরা হিসাব করব এদের সাধারণ গুণনিয়োগ কোনগুলো দেখো এক দুই তিন চার ছয় এই পর্যন্ত সবগুলোই মিলেছে আবার বারো মিল আছে তাহলে সাধারণ গুণনিয়োগ কি এক দুই তিন চার ছয় আর বারো এর মধ্যে এখন আমরা গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গসাগু বের করবো অর্থাৎ কোনটি সব থেকে বড় সাধারণ গুণনিয়োগ দেখো এখানে বারো সবার বড় তাহলে আমরা বলতে পারি ছত্রিশের গসাগু কত বারো সুতরাং কি বলা যায় সব থেকে বড় কাগজটির বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্কে যাব বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে দুই তিন এবং পাঁচের গুণিতক নির্ণয় করো দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এর মধ্যে কোনগুলো দুইয়ের কোনগুলো তিনের গুণিতক আর কোনগুলো পাঁচের গুণিতক আমরা কিন্তু পর পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে এত হিসাব বের করতে পারবো না তাতে আমাদের অনেক সময় লেগে যাবে এক্ষেত্রে আমরা একটি সহজ পদ্ধতি অবলম্বন করব। আসো আমরা প্রথম অঙ্কটি আগে করি দুইয়ের গুণিতক আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটিতে যদি শূন্য অথবা কোনো জোর সংখ্যা থাকে যেমন দুই চার ছয় আট তাহলে সেই সংখ্যাটি দুয়ের গুণিতক হবে যেমন এখানে দুইশো আটচল্লিশের একক স্থানে আছে আট তাহলে দুইশো আটচল্লিশ দুয়ের গুণিতক আবার চারশো এখানে এককের স্থানে আছে শূন্য অর্থাৎ এটিও দুয়ের গুণিতক আবার আটশো দশের একক স্থানে আছে শূন্য এটিও দুইয়ের গুণিতক তিনশো উনচল্লিশ এখানে আছে নয় এটি দুইয়ের গুণিতক হবে না নয়শো বারো এখানে একক স্থানে আছে তাহলে নয়শো বারো দুইয়ের গুণিতক আর কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে কি জোর আছে নেই তাহলে আমরা বলতে পারি দুইয়ের গুণিতক হলো দুইশো আটচল্লিশ চারশো ষাট আটশো দশ এবং নয়শো বারো এবার আমরা তিনের গুণিতক হিসাব করবো তোমাদের কি মনে আছে কিছুক্ষণ আগে আমরা তিন দ্বারা বিভাজ্যক সংখ্যার একটি নিয়ম শিখেছিলাম এখন আমরা সেটি দিয়েই এই গুণিতকের হিসাব করবো যদি কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল তিনের গুণিতক হয় তাহলে সেই সংখ্যাটিও তিনের গুণিতক হবে যেমন ধরো প্রথম সংখ্যাটি আমরা দেখি দুইশো এখানে দুই যোগ চার যোগ আট অর্থাৎ এই আটচল্লিশের যে কয়টি অঙ্ক আছে সেগুলোকে আমরা যোগ করে দিয়েছি যোগফল ফল হলো চোদ্দ চোদ্দ কে তিন দিয়ে ভাগ যায় যায় না অর্থাৎ এই সংখ্যাটি তিনের গুণিতক নয় এবার আসো পরের সংখ্যায় যাই তিনশো উনচল্লিশ তিন যোগ তিন যোগ নয় মোট পনেরো পনেরো কে তিন দ্বারা ভাগ যায় তিন পাঁচে পনেরো তাহলে তিনশো উনচল্লিশ তিনের গুণিতক এরপরে একশো একুশ এক যোগ দুই যোগ এক মোট চার এটি তিন দ্বারা বিভাজ্য নয় এরপরে ৫১৫। পাঁচশো পনেরো এর সংখ্যাগুলো যোগ করলে হয় এগারো যা তিন দ্বারা বিভাজ্য নয় এরপরে চারশো ষাট এগুলো যোগ করলে আমরা পাই দশ এটিও তিন দ্বারা বিভাজ্য নয় এর পরের সংখ্যা কি নয়শো বারো দেখো নয় যোগ এক যোগ দুই মোট বারো বারোকে কিন্তু তিন দ্বারা ভাগ যায় তিন চারে বারো তাহলে নয়শো বারো পেলাম তিনের একটি গুণিতক এর পরের সংখ্যা কোনটি সাতশো একান্ন সাত যোগ পাঁচ যোগ এক মোট তেরো এটিও কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তারপরে আছে পাঁচশো পঞ্চান্ন দেখো পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ মোট পনেরো পনেরোকে তিন দ্বারা ভাগ করা যায় তিন পাঁচে পনেরো তাহলে পাঁচশো পঞ্চান্ন বিভাজ্য এরপর আটশো দশ আট যোগ এক যোগ শূন্য মোট কত হয় নয় তিন তিরিকে নয় তাহলে এটিও তিন দ্বারা বিভাজ্য মানে আটশো দশ তিনের গুণিতক এরপরে নয়শো একান্ন নয় যোগ পাঁচ যোগ এক মোট পনেরো পনেরো তো তিন দ্বারা ভাগ যাচ্ছে তাহলে আমি বলতে পারি নয়শো একান্ন তিনের একটি গুণিতক এরপরে আছে কি একশো একত্রিশ এক যোগ তিন যোগ এক মোট পাঁচ পাঁচ তো তিন দ্বারা ভাগ যাচ্ছে না তাহলে এটি তিনের গুণিতক নয় এবার সর্বশেষ সংখ্যা সাতশো পঁচিশ সাত যোগ দুই যোগ পাঁচ মোট চোদ্দ চোদ্দকে তিন দ্বারা ভাগ চায় না তাহলে সাতশো পঁচিশ তিনের গুণিতক নয় অর্থাৎ আমরা দেখতে পেলাম এই প্রত্যেকটি সংখ্যার থেকে তিনশো উনচল্লিশ নয়শো বারো পাঁচশো পঞ্চান্ন আটশো দশ আর নয়শো একান্ন এই সংখ্যাগুলো হলো তিনের গুণিতক এবার পরের অঙ্কে কি বলেছিল পাঁচের গুণিতক হিসাব করতে আসো আমরা সংখ্যাগুলো থেকে পাঁচের গুণিতক বের করি কিভাবে আমরা গুণিতক বের করব। আমরা পাঁচের কি পাঁচের সাথে একটি একটি করে পূর্ণ সংখ্যা গুণ করে দেখবো যে এই সংখ্যাগুলো গুণফল পাওয়া যায় কিনা না তাহলে তো আমাদের অনেক সময় লেগে যাবে এক্ষেত্রে আমাদের একটি সহজ এবং খুব ছোট পদ্ধতি আছে সেটি হলো যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি পাঁচের গুণিতক যেমন দুইশো তাহলে আমরা সহজেই বলতে পারি এটি পাঁচের গুণিতক নয় আবার চারশো ষাট এর একক স্থানে আছে শূন্য তাহলে চারশো ষাট পাঁচের গুণিতক একইভাবে আটশো দশ পাঁচশো পনেরো আর সাতশো এই কয়টি সংখ্যার একক স্থানীয় অঙ্কে আমরা শূন্য আর পাঁচ পাচ্ছি তাহলে এগুলো হলো পাঁচের গুণিতক অতএব আমরা বলতে পারি পাঁচের গুণিতক কি পাঁচশো পনেরো চারশো ষাট পাঁচশো পঞ্চান্ন আটশো দশ আর সাতশো পঁচিশ তাহলে তোমরা গুণিতক আর গুণনীয়ক বিষয়ে ধারণা পেলে আমাদের আজকের অধ্যায়টি এই পর্যন্তই তবে অধ্যায় শেষে যে ছোট্ট প্রশ্নটি রয়েছে তা হল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অথবা গসাগু নির্ণয় করো কোন কোন সংখ্যার মধ্যে আট বারো এবং চব্বিশ তোমরা এই সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করবে এবং তা কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমাদের আজকের গুণনীয় এবং গুণিত বিষয়ক অধ্যায়টি এখানেই শেষ আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছ তোমরা অধ্যায়টি আবার দেখবে এবং পরবর্তী অধ্যায়ে আমাদের আবার দেখা হবে